আমরা আমাদের প্রধান অনুষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম কারণ আপনারা আমার সহ সঞ্চালকের নাচে এবং গানে প্রচন্ড আনন্দ পেয়েছে কিন্তু এবার আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে আজ ভালোবাসার মহোৎসবের দিন এখন সংগীত পরিবেশন করবেন শ্রী আহির বসু মল্লিক পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের সুযোগ্য ও প্রধান ছাত্র পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের নাম এবং যশ সম্পর্কে আপনারা সবাই জানেন কিন্তু শ্রী আহির বসু মল্লিক সম্পর্কে আপনারা বিশেষ কিছু জানেন না তার কারণ তিনি এখনো স্বাধীনভাবে মঞ্চে গান গাওয়া শুরু করেননি যেহেতু হেরিটেজ ক্লাব অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা ক্লাব এবং সেই ক্লাবে তার গুরুজি প্রতিনিধি হয়ে এসেছেন শ্রী আহির বসু মল্লিক আমাদের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাকে বের করে আনতে আপনারা সবাই করতালির মাধ্যমে শ্রী আহির বসু মল্লিককে অভ্যর্থনা জানান আহির দা আমাদের সবার মধ্যে যে ভালোবাসা লুকিয়ে আছে সেটা তোমার ঠুংরির মাধ্যমে বের করে আনো এখন স্টেজে আসছেন শ্রী আহির বসু মল্লিক এতক্ষণ ধরে তো ছটপট ছটপট করছিলিস এইবার আহির তাকে গিয়ে নিজের মনের কথাটা পাট করে জানিয়ে দে তো ও তুই তো আবার জানিসও না কিভাবে বলতে হয় শুন আমি তোকে বলছি ঠিক আছে তুই সেইভাবেই বলিস আহিরদার কাছে যাবি তারপর ভালো করে বলবি তুই আহির তাকে বলবি আহির আমি না আমি অনেক দিন ধরে তোমাকে আমার মনের কথাটা জানাবো ভাবছিলাম কিন্তু কিন্তু কিছুতেই বলতে পারছিলাম না তাই তাই আজ এই ভ্যালেন্টাইন্স ডেতে আমি তোমাকে আমার মনের কথাটা জানাবো ঠিক যেমন রঙ্গন রঙ্গন সিঞ্জিনীকে নিজের মনের কথাটা জানিয়ে দিয়েছে নিজের মতো করে ঠিক ঠিক আমিও সেই রকমই তোমাকে আমার নিজের মনের কথাটা জানাবো আহির আমার কিচ্ছু ভালো লাগছে না জানো তো আমার কিচ্ছু ভালো লাগছে না আমি আমি সারাক্ষণ খালি জানলার পাশে বসে থাকি আর শুধু শুধু দীর্ঘ শ্বাস ফেলি জানো তো আহির তুমি তুমি সেদিন যে হলুদ গোলাপটা নিয়ে আসলে আমি আমি ভেবেছিলাম যে তুমি লাল গোলাপ নিয়ে আসবে কিন্তু কিন্তু সেটা তো আর হলো না তাই আজকে আমি নিজের হাতে লাল গোলাপ নিয়ে এসেছি এই লাল গোলাপ দিয়ে আমি তোমাকে আমার মনের কথাটা জানালাম তোর না মনের কথা বলার নমুনাটা আমি দেখে নিয়েছি আরে তোকে দয়া করে কিচ্ছু করতে হবে না আমি আমি নিজের মতো করে আহিরকে বলে দেবো সত্যি দাদা তোর আর কোনোদিনই শিক্ষা হবে না জানিস তো তুই নাকি এসেছিস রঞ্জা কিভাবে মনের কথা জানাবে সেটা বলতে তুই একটু আগে কী কাণ্ড ঘটালি রে ভুলে গেলি নাকি হ্যাঁ শোন রঞ্জা ঠিক সময় মতো মনের কথা জানিয়ে দেবে তোর কোনো প্রয়োজন নেই এখন চুপ কর শোন না বলছি আহির আবার রেগে যাবে না তো এই শোন রাগুক ছাই না রাগুক তুই আজকে বলবি ব্যাস ফাইনাল শোন হ্যাঁ বা না কিছু তো বলবে সেটা শুনে নে তাতে তোরও শান্তি আমাদেরও শান্তি আমি না পাচ্ছি না তোদের এই ব্যাপারটা নিয়ে উফ আমিও না
का करूं सजनी आए न बालम का करूं सजनी आए न बालम तड़बत बिती मोरी उन बिन रतिया तड़पत बिती मोरी उन बिन रतिया आए ना बालम का करूं सजनी आए ना बालम তুমি যে আমার জন্য এই গানটা গাইছ আহির সেটা আমি জানি कल ना ही आवे तड़प तड़प मुहे कल ना ही आवे निस दिन मुहे फिर মণিমা আমি একদম ঠিক আছি বলছি পিলু তোমার মাথা দেখি
তো কাঁচ ঢুকে গেছে মা দেখো কাঁচ ঢুকে রক্ত বেরোচ্ছে রঙ্গল বেলি মা কাজ তো বেরিয়ে গেছে কিন্তু ইনফেকশন হয়েছে কিছু তো একটা করতে হবে মা আহির তুমি একটু বেশি চিন্তা করছো সামান্য ছোট একটা কাজ এত কিছু হয়নি আহির আমরা পিলুকে নিয়ে ডাক্তারের কাছে বেরোতে পারি এখন হ্যাঁ শোয়নি যা তার কারণ ও সবার সামনে এভাবে কাজটা বের করলো তো তাতে লোকজন কথা বলতে পারে মান সম্মান আছে তো আমাদের তুই নিয়ে যা ওকে যদি একজন আমাদের আহিরকে বাঁচালো তার একটা ইঞ্জুরি হলো তার তার ভালো মন্দটা আমরা দেখবো না বল নিয়ে যা আমি বলছি ডাক্তারের কাছে নিয়ে যা চল আহির আস্তে থেকে কি ব্যথা লাগছে কষ্ট হচ্ছে হ্যাঁ মা তুমি আহিরের বাড়াবাড়িটা দেখলে ওই মেয়েটা সবসময় এরকম কিছু একটা করে সিম্পাথি নিয়ে নেয় মাথা গরম নয় রঞ্জা একদম মাথা গরম নয় আর এমন বোকার মতন কথা কিছু বলো না যেটার কোনো অর্থ হয় না হ্যাঁ পিলুকে আমি পছন্দ করি না কিন্তু রঞ্জা এটাও ঠিক মেয়েটা আজকে যেভাবে আহিরকে বাঁচালো সেটা যদি না করতো আহিরের কিন্তু একটা সাংঘাতিক ঘটনা ঘটে যেতে পারতো আজ ওকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে হতো কিন্তু এদের এই ওকে নিয়ে মাতামাতি মাথায় তোলা বাড়াবাড়ি এটা এটা আমারও সহ্য হয় না কিন্তু কিছু করার নেই দাঁড়াও সিঞ্জিনি আমার মনে হয় অনুষ্ঠানটা আমাদের চালানো উচিত হ্যাঁ ওটা বন্ধ হওয়া উচিত না দাদা এটা কী করে এরকম একটা প্রোগ্রামের মাঝখানে ভেঙে পড়ে সেই নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে কথা বলব সিঞ্জিনি জাহিরের কত বড় বিপদ হয়েছে তো মাসিমা আমি বলতে পারবো না পিলু না বাঁচালে সর্বনাশ হয়েছে তো মাসিমা সর্বনাশ মাইয়াটা কখনো নিজের কথা ভাবে নাই আমার মনে হয় আগের জন্মে পিলুর লগে আহিরের কোনো সম্পর্ক ছিল নইলে আহির যখনই বিপদে পড়ছে মাইয়াটা ছুট্টা আইসা ঘরে বাঁচাইছে এটা হয় কেমন কইরা আমি আমি শুধু ভাবছি ওই ওই ঝাড় বাতিটা যদি কারোর মাথায় পড়তো তাহলে কি হতো এখনো ভয় আমার হাত পা কাঁপছে জানেন মাসিমা সোহিনী তুই ঘরে যা বিশ্রাম কর গিয়া আমি তো আছি পিলুর কাছে না মাসিমা পিলুর জ্বরটা বাড়ে কিনা সেটা দেখতে হবে ডাক্তার বলেছেন জ্বর আসতেই পারে কিন্তু বাড়াবাড়ি যেন না হয় তাহলে তখনই হসপিটালে ভর্তি করতে হবে একা ফেলে রেখে কি করে যাই বলুন তো মাসিমা শোয়নি রাগ করবি না তো
চাইতেছিলাম কি পিলুকে যেই দিন আমি প্রথম দেখছি সেই দিন থেকেই আমার মনে হয়েছে ও আহিরের পাত্রী। এইটা নিয়ে তুই একটু ভাইপা দেখ, কিছু হইতে পারে না। মাসিমা আবার বিয়ের কথা বললেই আহির ছুটে যাবে। জানি জানি, কিন্তু বড়গিন্নি যদি রঞ্জার লগে আহিরের বিয়ার কথা পারে কি করবি তুই? পছন্দ না হইলেও তো বউরে মাইনা নিতে হইব, পারবি তো? থাক মাসিমা, এখন এসব কথা মাথাতেও আনবেন না। এখন আগে পিলুটা সুস্থ হয়ে উঠুক। জ্বরটা এখনো বাড়েনি। দেখি যা, ভয় পাস না, তুই ঘরে যা, আমি ওর কাছে আছি। চিন্তা করিস না, যা। মায়ার মুখটা শুকিয়ে গেছে, মনে হয় জ্বরটা বাড়ছে। মনে হইতেছে কি করি। ডাকতে হইব, সরটা বাইরে গেছে, আহিরে টাইকা লই আসি। ঠিক আছে তো, অন্য কিছু হয়নি তো? ওনার কথা লাগেনি তো? ঝাড়বাতির কাছরোতে কোথাও কেটে যায়নি তো? জ্বরটা বাড়তেছে মনে হইতেছে। হ্যাঁ থামাম, তুমি তো ব্যস্ত না, আমি দেখছি। আমি আপনার ছাত্রীটো হতে এসেছি, কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে সেটা আমার কাছে অতটাও তুচ্ছ নয়। হারে বিশ্বাস তো একা আমার।
কি করে পিলু এত কিছুর পরেও নিজের কথা না ভেবে আছে? মেয়েটা কি সত্যি এতখানি নিঃস্বার্থ? আহের, একটু জল পট্টি দিবি? না ঠাম্মাম, ওর তো কপালে কাটা রয়েছে, কি করে? কি করছে?